সংগ্রাম সংকট ও অর্জনের 71 বছর পার করলো দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। 7 দশকেরও বেশি সময় গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে অনেক চড়াই উৎরাই পেরিয়েছে দলটি। বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা উন্নয়নের যে কোনো অর্জনে নেতৃত্ব দিয়েছে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এ দলটি। আওয়ামী লীগের লড়াই, সংগ্রাম ও গৌরব উজ্জ্বল পথ চলা আর অর্জন নিয়ে ফারজানা শোভার আরেকটি প্রতিবেদন। 1949 সালের 23 জুন পুরানো ঢাকার KM দাস রোডে রোজ গার্ডেনে মাওলানা হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হক খানকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ। কালের পরিক্রমায় যা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ও স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগ। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জন্ম এ দলের হাতে। 1955 সালে সাধারণ সম্পাদক ও 1966 সালে আওয়ামী লীগের সভাপতি হন বঙ্গবন্ধু। বাংলাদেশ বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ এক সূত্রে গাঁথা। 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা আন্দোলন আর 69-এর গণ অভ্যুত্থানের পথ পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের 24 বছরের আপোষহীন সংগ্রাম লড়াই এবং 1971 সালের 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে, স্বৈর শাসনের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র। 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা হয়েছিল, কিন্তু দীর্ঘ 21 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে 1996 সালের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে 23 জুন আবারও দলটি ক্ষমতায় ফিরে আসে। 2001 এবং 2007 সালের 11 জানুয়ারির পর আরেক দফায় বিপর্যয় কাটিয়ে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে 3/4 আসনে বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়ামী লীগ। পরবর্তী সময়ে 2014 সালের 5 জানুয়ারি এবং 2018-এর 30 ডিসেম্বর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ইতিহাসে টানা 3 মেয়াদে সরকার পরিচালনা করছে এ দলটি। আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারা। প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশের সমাজ রাজনীতির এ ধারাকে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে চলেছে বলে মন্তব্য করেন এ ইতিহাসবিদ। আওয়ামী লীগের কাছে বাংলাদেশ এবং বাঙালির অনেক ঋণ, স্বাধীনতাই বলি, দেশ গড়া বলি, সব কিছুই আর কি। বঙ্গবন্ধু স্বাধীনতা নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিল, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছে অনেক, প্রবৃদ্ধি হয়েছে অনেক। সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, দলের আদর্শ ধরে রেখে সফলভাবে রাষ্ট্র পরিচালনা আর গণতন্ত্রকে ধরে রাখাই এখন আওয়ামী লীগের সবচাইতে বড় চ্যালেঞ্জ। দল এবং সরকার একাকার, বঙ্গবন্ধু তা করেননি, দল এবং সরকার আলাদা রেখেছেন এবং দল এবং সরকার একাকার করা অগণতান্ত্রিক। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে একটি ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সামনের দিনগুলোতেও ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। এই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, দাবায় রাখতে পারবে না। ফারজানা শোভা, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD-তে। SATV সাথে আছি সবসময়।